হাত ঘড়িটা কি ছৌ মেরেছে গাংচিলে? শকুম্ভলার আংটির মতো গিলেছে কি কোনো রাঘব বলটোয়া? কেন, আসবার কথা কখন? এখন এলে? বসে আছে যেন যুগান্ত ভাঙা মন্দিরে উপর শালগ্রাম। চা খেলাম, খেয়ে সিগারেট, খেয়ে আবার বেয়ারা কফি আর ঘড়ি দেখা, এবং যে কোনো জুতোর শব্দে চমকে চমকে ওঠা। মনে হচ্ছিল অনন্তকাল প্রতীক্ষাটারও অন্য নামটা প্রেম। সরি, সত্যি কি করব বলো, রাস্তায় যেন মাছি থকথকে ভিড়, তারপরে লাল মিছিলে মিছিলে, লরিতে লরিতে সব রাস্তায় বন্ধ, তারপরে এই লু হাঁকানো রোদ কি যে বিচ্ছিরি, জ্বলে পুড়ে সব খাক। আকাশটার কি ব্যামো হলো কিছু? আষাঢ় মাসেও মেঘের কলসি ফাঁকা, মনে হচ্ছিল শতাব্দী কেটে যাবে, তো কোনো দিন লেনিন সরণি পারবে না যেতে শেক্সপিয়ারের কাছে। তারপরে জানো, কাল সারা রাত ঘুমোইনি, শুধু কেঁদে কাঁদবো যে তারও সঙ্গী কপালে আছে, পাশে বোন শোয়ে পিসিমা খাটের নিচে। তোমার একটা চিঠি সামহাও পড়েছে বাবা, বাবা গম্ভীর, তার মানে আজ কাল বা পরশু ঘটবে বিস্ফোরণ, পুড়ে দেওয়া হবে বিধি নিষেধের গোল গণ্ডির ভেতরে হ্যাঁচকা টানে। যা অনিবার্য দ্রুত ঘটে যাওয়াই ভালো। আজ সকালের কাগজেই লেখা আছে, ঘন্টায় 80 মাইল দৌড়ে আসছে বৃষ্টি ঝড়। বুঝেছি অতপর, পরিতে হইবে সারা গায়ে রণসাজ। মনে পড়ে আমি ভিক্টোরিয়ার মাঠে একদিন শীতের সন্ধ্যাবেলায় তোমার শরীর ভর্তি আগুনে শেকটা আপনিতে নিতে বলেছিলাম, নন্দিনী মনে রেখো, ভালোবাসা মানে আমরণ এক রক্তরণাঙ্গন।